নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নয়া পরিবহন আইনের প্রতিবাদ চলছে দেশ জুড়ে, শিলচরে সড়ক অবরোধ। রামকৃষ্ণ মিশনে সারদা দেবীর জন্মতিথি পালন, জীবনাদর্শ নিয়ে আলোচনা। এক রাতে শিলচরে গ্রেপ্তার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কেন্দ্র সরকারের নয়া পরিবহন আইনের প্রতিবাদে উচ্ছাল সারাদেশ। এই আইন প্রত্যাহারের দাবিতে শিলচরে পথে নেমেছেন লরি চালকেরা। রামনগর আইএসবিটির সামনে চালকেরা একত্রিত হয়ে বুধবার সকাল থেকে সড়ক অবরোধ করেন। সারা দেশের সঙ্গে শিলচরেও ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন গাড়ি চালকেরা। চালকদের বিক্ষোভ প্রদর্শনে এদিন উত্থাল হয়ে ওঠে শিলচর আইএসবিটি এলাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উপর 7 লক্ষ টাকা জরিমানা সহ 10 বছর কারাদণ্ডের কথা বলে একটি আইন বলবৎ করেছে। চালকদের উপর সরকারের চাপিয়ে দেওয়া আইন অতিসত্বর প্রত্যাহার করার দাবিতে দেশ জুড়ে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন চালকেরা। আইন অতিসত্বর প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন তারা করবেন বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সরকারে যে আইনটা করছে, আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না, যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে 5 রুপি লাগি, আমরা কিরকম এটা কর্ম সরকারের এনটা আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারে কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাহলে যদি আমরা মেডিকেল ফসিলিটিম চাই, অথচ তারা পাবলিক আই আমরা উপরে উত্তেজনা করে, হ্যাঁ, তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়া তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাইতো বুধবার শ্রী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শ্রীমা সারদা দেবীর 171তম জন্মতিথি ধর্মীয় নীতি ও নিয়ম অনুসারে পালন করা হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল 7টা থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা, হোম, যজ্ঞ, ভোগারতি। সকাল 10টা থেকে শ্রীমা সারদা দেবীর কথাপাঠ, 11টায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজের সঙ্গে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদন, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন দুপুর 12টা থেকে 2:30 অবধি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ চলে। বিকেল 4টা থেকে শ্রীমা সারদা দেবীর জীবনী নিয়ে আলোচনা করেন স্বামী গণধীশানন্দ মহারাজ। তিনি বলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবীকে ভক্তরা স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী দেবী বলে মনে করেন। সারদা দেবীতে জগদ্ধাত্রী রূপে পূজা করেছিলেন শ্রী রামকৃষ্ণ দেব। শ্রী রামকৃষ্ণ দেবীর প্রয়াণের পর তার আদর্শে ধর্ম আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েছেন সারদা মা। সে সময় পল্লীগ্রামের এক তথাকথিত শিক্ষাবিহীন রমণী যেভাবে যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ বলে নিজেকে সবার মা বলে পরিচিত করেছিলেন, তিনি সত্যি অতুলনীয়। সন্ধ্যা আরতি ও বচন দিয়ে শেষ হয় এদিনের মা সারদার জন্মতিথি অনুষ্ঠান। আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর 171তম জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে ভারতবর্ষের তথা সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনে ভক্তদের বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় মায়ের জন্মতিথি উপলক্ষে। সেই রকম আমাদের এখানেও সেই জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। মা ছিলেন সাক্ষাৎ জগৎজননী,
তার জন্মদিন পালনের মাধ্যমে তার কাছে আশীর্বাদ প্রার্থনা, তার করুণা প্রার্থনা করি আমরা। তিনি যেন আমাদের সমস্ত সাংসারিক দিকগুলো সুখে শান্তিতে কাটে, নির্বিঘ্নে কাটে, সেই প্রার্থনা করি। তিনিও এসেছিলেন সেই জন্যে, ঠাকুর দিয়েছিলেন বিশ্বের কাছে এক বার্তা, সেই বার্তাটা নিয়ে বহন করেছিলেন স্বামী বিবেকানন্দ আর মা সারদা। এই সংসারে সেই বার্তাটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটা করিয়ে দেখিয়ে, অত্যন্ত ছোট্ট ছোট্ট কাজ থেকে শুরু করে বড় বড় কাজ পর্যন্ত কী করলে, কীরকমভাবে কাজটা করলে ভগবান আনন্দিত হন তার সন্তানদের সেবার রূপ কাজে, এবং তখন আমাদের তার কৃপা। শুধু এক রাতের অভিযানে শিলচর শহরে ধরা পড়ল 17 জন চোর। গত মাসখানেক থেকে চোরের তাণ্ডবে রীতিমতো নাবিশ্বাস উঠেছিল শহরবাসীর মনে। প্রতিদিনই শহরের বিভিন্ন অঞ্চলে চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল। পুলিশ বারবার অভিযোগ জানানোর পরেও কোনো ব্যবস্থা নিচ্ছিল না। শহরের রংপুর, তারাপুর, মালুগ্রাম, মদ্যশহর, বৃহত্তর কলেজ রুট, নিউ শিলচর এলাকায় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এলাকাবাসীরা। এমনকি জেলা কংগ্রেসও এ নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র তুলে দেয় মঙ্গলবার। পরবর্তীতে খাচার জেলা পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ সুপার নবাল মাহাতোর নেতৃত্বে পুলিশের 5টি দল মঙ্গলবার রাতে গোটা শহরে অভিযান চালায়। শহরের বিভিন্ন এলাকা থেকে বামাল সমেত চোরদের আটক করেছে কাছাড় পুলিশ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, চোরদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর পেছনে বহিরাজ্যের বা রাজ্যের বাইরে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। इसमें हमने एक 3-5 पुलिस टीम हमने इसको तैयार किया, और हमारा जो नया प्रोबेशनर लोग आया है, डीएसपी प्रोबेशनर लोग है, इन लोगों ने इसको लीड किया। पूरे रात यह अभियान चला। इस अभियान के दौरान हम लोगों ने 17 हैबिचुअल ऑफेंडर है और जो केस रजिस्टर्ड है और उस केस में ये लोग एक्यूज हैं, उन लोगों को हम लोगों ने पकड़ा है। अब पकड़ने के साथ ही हम लोगों ने काफ़ी चीज़ें जो चोरी चोरी करके जो ले गया था, ऐसा जो सामान है, काफ़ी सामान हम लोगों ने उसे बरामद किया है। ऐसे उसमें से 17 आदमी को हम लोगों ने अरेस्ट किया है, 17 चोर को हम लोगों ने अरेस्ट किया है, जो लोग पूरे टाउन में, पूरे सिटी में, मोहल्ले में घुस के जो लोग चोरी का काम जो करते हैं, लोग को हम लोगों ने पकड़ा है। और इसके साथ साथ ही हम लोगों ने काफ़ी चीज़ें बरामद किया है, उसमें से 4 गाड़ी का बैटरी है और 3 वाटर पंप है, और बहुत सारा जो कांस का सामान है, और उसके साथ ही 12 जो मोबाइल हैंडसेट है जो ये लोग छीन के ले जाते हैं, वो मोबाइल हैंडसेट और एक लैपटॉप, ये चीज़ें हम लोगों ने बरामद किया है। अभी तक हमारा अभियान चल रहा है, और ये लोगों का जो जहाँ जहाँ ये लोग भाड़े पे रहता था, जहाँ जहाँ इसको घर है, ये लोग का जो डेरा है, उस डेरा पे हम लोगों ने अभियान चला रहे हैं। और भी कुछ सामान इसमें बरामद होने का हम लोग सोच रहे हैं कि हम शायद बरामद हो सकता है, तो उसके लिए हम लोग कोशिश कर रहे हैं। কাছাড়ের পুলিশ সুপার নবাল মাহাতোর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলপুরি এলাকা থেকে বৃহৎ পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করলো পুলিশ। এদিন একটি ইন্ত্রাকারী সহ 2 মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে 30 সাবানের বাক্সে বৃহৎ পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম লুলন সাং ও পাঞ্জা বলে জানা গেছে। ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্রে আমি এটা ইনফরমেশন পাইছিলোঁ যে 2 পরিমাণৰ ড্রাগস আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্রাগস ব্যৱসায়ে সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আমি আমাৰ মাননীয় এছ পি ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল শিলচৰ চহৰৰ নিকটবর্তী সিল্লুবি অঞ্চলত। তাত ইন্ট্রা বাহন এখন, যেটোর নাম্বার হল MZ05A8291, সেই গাড়িখন রখা হয়েছিল আর তাত সার্চ করা হয়েছিল, আর তাত 30 সাবনের কেস, যত হিরোইন তাতে ভরা আসে, সেই যার ওজন প্রায় 600 গ্রাম,
সেইখিনি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আর ইয়ার লগত এই বস্তুখিন কড়িয়ে আনা লালুং চাং 43 বছর বয়স, ঘর কোলাশিব মিজোরাম, আর তেখেতর লগত এগারী মহিলা এই সন্দর্ভত গ্রেপ্তার করা হয়েছে। প্রারম্ভিক যে তদন্ত, প্রারম্ভিক তদন্তর আমি গম পাইছো এটা আমার বহিরাজ্যেরপর আছে আর আমার জেলার মাঝে পার করে দেশের অন্য আন আন অঞ্চলত লওয়ার চেষ্টা চলাইছে। বাজার মূল্য ইয়ার 3 কোটিতক মানে বেশি হব। শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূ মাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। বেতুকান্দির কারারপাড় এলাকায় কিছুদিন পূর্বে স্থানীয়দের জমি দখল করতে আক্রমণ চালায় ভূ মাফিয়ারা। ঘটনায় এলাকার বেশ কিছু মানুষ গুরুতরভাবে আহত হন। এ নিয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করলা হলেও সদর থানার পুলিশ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সুবিধার চেয়ে বুধবার স্থানীয়রা কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভূ মাফিয়াদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ সুপার অতি সত্বর ভূ মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও দিয়েছেন। আমরা এসপি স্যারের লগে আজকে দেখা করছি। তো এখানে ভূ মাফিয়ারা যে 70-80 বিঘা যেটা জমিন কিনছে এটার যে তারা 70-80 বিঘা কিনছে ঠিক আছে, কিন্তু তারা যে এখানে আরও 50-60 পরিবার আছে এই 50-60 পরিবারের জমিনের ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা নিজেরও বাসা এখানে আছে গিয়া যে তারা আন্নাইলে 50-60 জন ভূ মাফিয়া তারা দলবল লইয়া গিয়া যে মহিলার উপর যে তারালে অস্ত্র দিয়ে আঘাত করছে এটার কারণে আমরা মহিলা যে ইনজুরিড হয়েছে ছেলেগুলা যে ইনজুরিড হয়েছে তারারে লইয়া এখানে আমরা এসপি স্যারের কাছে আইসি। এইখানে এসপি স্যারে আশপাশ দিয়েছেন যে আমরা যেহেতু এটার সুবিচার তাই না আমরা করিয়ে দিবা এটার লাগিন আমরা এসপি স্যারদের ধন্যবাদ জানাই, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানে ভূ মাফিয়া এরার নাম এক নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হোসেন, 2 নম্বর আসামি হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা, 3 নম্বর আসামি হইল কাজল লস্কর, 4 নম্বর আসামি হইল শিপন লস্কর, 5 নম্বর আসামি হইল মাসুক লস্কর। আচ্ছা, আপনার সদর থানায় মামলা করছিলেন? এখানে সদর থানায় আমরা মামলা করছি, করার পরে এখানে সদর থানা আজকে যে 10-12 দিন হয়ে গেছে কোনো একজন আসামি অ্যারেস্ট করছেন না, যার কারণে আমরা এসপি অফিসে আইসি, এসপি স্যারের লগে দেখা করছি, এসপি স্যারের আশপাশ দুজন যে নিয়া বিচারটা আমরা করিয়ে দিবা এটার লাগে আমরা এসপি স্যারও আছে ধন্যবাদ জানাইছি আর পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাইছি। এটার কারণে আমরা মোটামুটি শান্তি আছি যে এইখানে আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু 2 সম্প্রদায়ের মানুষ যে আজকে বিগত 4-5 বছর থেকে আমরা 2 সম্প্রদায়ের মানুষ খুব পেরেশানিত আছি। দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দস্তরবন্দি মাহফিল আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে রংপুর 2 খণ্ডের বাহাদুরপুরস্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার। এটা হলো 11তম বার্ষিক ওয়াজ ও দস্তরবন্দি মাহফিল। মাদ্রাসা সংলগ্ন মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। এ উপলক্ষে বুধবার মাদ্রাসা সংলগ্ন মাঠে প্যান্ডেলের কাজের সূচনা করেন মাহফিল কমিটির কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় 13 জানুয়ারি থেকে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাঘপুরের সহসফি জামিনুল নবী চৌধুরী, সহসভাপতিত্ব করবেন রংপুরের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামপুরের মাওলানা মুফতি সৈয়দ ফয়জান রেজা আলী আজহারি। বিশেষ অতিথি সেটেলমেন্টের আলহাজ শাহসফি সৈয়দ মুফিদুল হুসাইন, প্রধান বক্তা পশ্চিমবঙ্গের মাওলানা মতিউর রহমান রেজোই আল কাদরি, সম্মানিত অতিথি সাহেবজাদা বাগপুরি মাওলানা সাবির আহমেদ চৌধুরী আল আজহারি, হাইলাকান্দির মাওলানা ফয়েজ আহমেদ, তাছাড়াও আরও বিশিষ্ট ওলামায়ে কেরাম বুদ্ধিজীবীরাও উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। 13 জানুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার সকাল 11টা হইতে রাত্রি 12টা পর্যন্ত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসা বাহাদুরপুর রংপুর এর 11তম বাৎসরিক ওয়াজ ও দস্তারবন্দি মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত শাহ সুফি জমিনুল নবী চৌধুরী সাহেব বাগপুরী, সহসভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব রংপুরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জান রেজা আল কাদরী আল আজহারি সাহেব, কাজিয়াছড়া রামপুর উত্তরপ্রদেশ। বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত থাকিবেন শাহ সুফি সৈয়দ মুফিদুল হুসাইন সাহেব, সেটেলমেন্ট করিমগঞ্জ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন বুলবুলে বাঙ্গাল হযরত মৌলানা মতিউর রহমান রেজভী আল কাদেরী সাহেব, পশ্চিমবঙ্গ, কলকাতা। সোনাই বিধানসভার অন্তর্গত রহিমের দোকানের পাশে থাকা জমির মালিক আব্দুল হামিদের কাছ থেকে প্রায় এক বছর পূর্বের দোকান ঘর তৈরির চিন্তাধারায় ক্রয় করা জমি দখলের পূর্বে 3 লক্ষ টাকা বলপূর্বকভাবে দাবি করে জায়েদ আহমেদ। টাকা না দেওয়াতে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালায় জায়েদ আহমেদ মজুমদার। বর্তমানে ইলদার হোসেন তার সেই ক্রয় করা জমিটির উপর দোকান ঘর তৈরি করতে গেলে জায়েদ তার জমি দখলকারী একদল গুন্ডা বাহিনী দিয়ে ইলদার হোসেনের উপর হামলা চালায়। ঘটনাটির প্রতিবাদে ইলদার হোসেন শিলচর সদর থানায় গিয়ে জায়েদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে একটি মামলাও করেন। ইলদার হোসেন বলেন, বিগত 8 বছর থেকে সোনাই একটি হত্যার মামলায় সাক্ষী হিসাবে জায়েদ আহমেদকারীকে হত্যাকারীরা প্রাণনাশের হুমকি দেওয়াকে ভিত্তি করে শিলচর আদালত সরকারি পুলিশ বাহিনী জায়েদকে প্রদান করে। অথচ সরকারি প্রদানকারী পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে অসহায় মানুষদের বৈধ সরকারি নথিপত্র থাকা জমি দখলের বেআইনিভাবে চেষ্টা করা আরও অন্যান্য বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে এই ইলদার হোসেন এই বসবাসকারী স্থানীয় জনগণ রহিমউদ্দিনের দোকানের অঞ্চলে ত্রাস সৃষ্টিকারী জায়েদ আহমেদ মজুমদারকে উপযুক্ত শাস্তি প্রদানের অনুরোধ জানান জেলা প্রশাসনের কাছে। প্রায় সময় দোকানটা শাটার খোলা থাকে, দুইটা রুম কমপ্লিট আছে। এটা জায়েদ আসা যাওয়া করে, কোনো সময় তার লোকের সুসম্পর্ক আছে, হিসাবে নিজের লোকের সুসম্পর্ক আছে। এই জমিন যেটা যে বিক্রি করার সময় যে পার্টিটা জায়েদ মাধ্যমে বিক্রি করছিল, তো এইভাবে আমরা লোকের তার সুসম্পর্ক আসলো। আসা যাওয়া করে ইসলাম ভাইয়া তার সাবিটা মানে সাটার খোলা থাকে, হিসাবে এখানে সাবি রাখা থাকে তার জানা আছে। এই দোকানের ভিতরে বইছে 2-4 দিন বইছে, হঠাৎ করে আজকে আসাম মোটরের মালিকের সাবিটা হইল, সাটাটা লাগাইতো সাবিতে, এ হইল না তার জমিনটা। তখন আমার ফোন করি, আসাম মোটরের মালিককে ফোন করি, হইলো এরকম এরকম ব্যাপার, তো যায় তো সাবি দেয় না, তখন তার জমিনটা। আমরা ভাবছি ডংকরের ভাবি, এত আমরা একে আরও তিনোভাই আমরা একে আরও যোগাযোগ করছি, করার পরে বললাম চলো জায়গায় জিগে জিগানের পরে হে বলল না এটা তো তার দোকান। তার পিএসও একটা লইয়া ইয়া বইছে, পিএসওর নাম হইল আনোয়ার হোসেন বড়বিয়া। যাওয়ার পরে আমি জিগানের পরে দেখি আনোয়ার হোসেন বড়বিয়া যে পিএসও, হে আমার সামনাসামনি ইয়া দাঁড়াইছে, জায়েদে আমারে কিছু টানাটানি করছে। তখন আমরাও ঠেলা দেখার মধ্যে সে খারে ঠেলাইছে, আমি দেখতে পারছি না, মানে জায়েদও কিছু বাইক টানিয়া বাইরে করা হয়েছে। এরপরে তারা গেছে গেছ, আমরাও গেছি কিছু আইনের মাধ্যমে গেছি। এখন যাই, এখন তো যেহেতু পিএসও একজন আছে আইনের মানুষ, আমরা তো এখানে কোনটা মারতে পারি না, ও আইনের দ্বারস্থ হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাশাসকের নির্দেশে প্রজাতন্ত্র দিবস পালনের কার্যসূচি স্থির করা হয়। এতে জানানো হয়, 26 জানুয়ারি সকাল 6টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা করা হবে। ব্যক্তিগত গৃহ, ভবন, দোকান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল 7টায়। সকাল 8টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন জেলার মূল অনুষ্ঠান করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল 9টায় মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর থাকছে প্যারেড ও মার্চ পাস্ট, এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগের ট্যাবলো থাকবে। এদিকে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধক রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে প্রথমে বিদ্যালয় স্তর, তারপর জোনাল পর্যায় এবং পরবর্তীতে জেলাভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীদের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। করিমগঞ্জ পৌরসভা প্রজাতন্ত্র দিবসের 1 সপ্তাহ আগে সমগ্র করিমগঞ্জ শহরের সাফাই অভিযান চালাবে। 26 জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন সুনিশ্চিত করতে জেলাশাসক সকলের প্রতি আহ্বান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন। हर साल की तरह हमारे पब्लिक के सेलिब्रेशन के लिए एक मीटिंग रखते हैं, जिसमें हेड ऑफ डिपार्टमेंट हमारे ऑनरेबल एमएलए और पब्लिक रिप्रेजेंटेटिव के साथ कैसा कैसा कार्यक्रम करना चाहिए उसका विस्तृत में हमारा डिस्कशन हुआ। जैसा आपको पता है कि सवेरे 6 बजे से प्रोग्राम चालू हो जाता है और शाम 5 बजे चलता है, तो उसका कैसे कैसा प्रारूप है उसका डिस्कशन है। और ये कि
स्पीच परेड और कल्चरल प्रोग्राम्स इसका हमने प्रावधान रखा है। स्पेशल इवेंट्स को चखा गया है कि हमारे कल्चरल इवेंट्स होगा, जो सांस्कृतिक महारण के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे और बाकी कुछ क्लोथ कलेक्शन ड्राइव, ब्लड डोनेशन ड्राइव और मीडिया डेमॉन्स्ट्रेशन उसका तो प्रयास सेरेमनी होता था पहले एक करीमगंज में हर बार सभी ट्रिक सेरेमनी अभी भी होता है शाम को 5 बजे जब हमारा फ्लैग डाउन होता है तब एक सेरेमनी एक्चुअली पुलिस करता है उसको नहीं BSF की तरफ से एक बॉर्डर में होता था पहले की तरह पहले लेकिन अभी बंद हो गया है आई थिंक कोविड के समय से बंद है लेकिन दे एक्सचेंज स्वीट्स ऑन दैट पर्टिकुलर डे और रिवाइव करने के लिए क्या कर सकते हैं मैं प्रयास कर। মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করবেন করিমগঞ্জ এসে বললেন ডক্টর শামসুর রহমান। করিমগঞ্জ লোকসভা আসনে পাকের চোখ অনেকেরই, সংরক্ষণ মুক্ত হয় এই আসনে প্রার্থীর দাবি অনেকের, বিশেষ করে কংগ্রেস দলে রয়েছেন একজন প্রার্থী প্রত্যাশী। সব প্রার্থীরাই নিজেদের টিকিট নিয়ে বেশ আশাবাদী, তবে টিকিট নিয়ে কংগ্রেসের ঘরোয়া বিবাদের কথাও পত্র পত্রিকায় দেখা যাচ্ছে। একজন টিকিট পেলে আরেকজন অখুশি, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ লোকসভা আসনে। এ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মনোনীত প্রত্যাশীদের মধ্যে অন্যতম দাবিদার ডক্টর শামসুর রহমান বড়বইহা। না না, অর্থোপেডিক সার্জন ছেড়ে তো আমি এখানে পলিটিক্সে আসি নাই। আমি এজ এ প্রফেশন, আমার মেন প্রফেশনটাই আমি ডাক্তার অর্থোপেডিক সার্জন। পলিটিক্সটা একটা ইস এ পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি। আমি 2012 থেকে কংগ্রেস পলিটিক্সে আছি পর্যন্ত আই নেভার গিভ আপ মাই আমার প্রফেশনাল কেরিয়ার, আই নেভার গিভ আপ। এখনও বিভিন্ন জায়গাতে যাই, আমি রুগী দেখি। আমি যদি কালকে পলিটিশিয়ানস হই বা আমি প্রতিনিধি হই এনিথিং, আমার প্রফেশন তো চালিয়ে যাব। আই এম নট স্যাক্রিফাইসিং মাই কেরিয়ার ফর পলিটিক্স। পলিটিক্স করাটা মানুষের জন্য আজকে আমাদের অনেক পলিসি মেকিং বা অনেক কিছু করার উদ্দেশ্য থাকে, ওইগুলোর জন্যই রাজনীতি করা। আদারওয়াইজ তো আমার প্রফেশন ইজ। বর্তমান সময়ের কংগ্রেসের ভাঙ্গা হার কতটুকু জোড়া লাগাবেন আপনি কংগ্রেসের? দেখেন, আমরা গ্রেজুয়ালি উই আর ডুইং ফাইন। আমরা অনেক আজকে ঠিক আছে, আমরা অন্য এই রিসেন্ট ইলেকশনসের মধ্যে আমরা ওই তেলেঙ্গানাতে আমরা সরকার করেছি, ঠিক আছে। এর আগে আমরা কর্ণাটকাতে ইলেকশনস আমরা করেছি, তো বিভিন্ন স্টেটে উই আর ডুইং ফাইন। এবার যেটা নির্বাচনের মধ্যে আমরা, যদিও আমরা 3টা স্টেটের মধ্যে আমরা সরকার করতে পারি নাই, কিন্তু আমাদের ফলাফল অনেক ভালো ছিল। তো গ্রেজুয়ালি উই আর ডুইং ফাইন, আমরা আগে থেকে অনেক ভালো। কারণ আজকে জনসাধারণ কংগ্রেসের যেগুলো স্যাক্রিফাইসেস বা যেগুলো আমরা করে যাচ্ছি অনেক বছর থেকে, পিপুল আর রিকগনাইজিং দ্য পিপুল। অ্যান্ড কংগ্রেসের মধ্যে আমরা দরকার কি অ্যাকচুয়ালি রাইট নাও, আমরা ভালো পলিসি, ভালো ম্যানিফেস্টো, ভালো এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে হবে। ডেফিনেটলি উল্ডু ফাইন, উল্ডু ফাইন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। নয়া পরিবহন আইনের প্রতিবাদ চলছে দেশজুড়ে, শিলচরে সড়ক অবরোধ। রামকৃষ্ণ মিশনে সারদা দেবীর জন্মতিথি পালন, জীবনাদর্শ নিয়ে আলোচনা। এক রাতে শিলচরে গ্রেপ্তার 17 চোর, কিছুটা স্বস্তি শহরবাসীর মনে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।